আজ আপনাদের জন্য একটা মজাদার রেসিপি, ইলিশ মাছের লাজা দিয়ে ইলিশ মাছের ভর্তা। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের লাজাগুলো ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। ভর্তাতে মাখার জন্য শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব, নিয়ে ইলিশ মাছের লাজাগুলো ভাজার জন্য ছেড়ে দেব। ইলিশ মাছের লাজাগুলো কিন্তু পুরো মুচমুচে করে ভাজতে হবে। এবার ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে। ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নেওয়া একান্তই দরকার, কারণ ভর্তাটা যদি আমাদের টেস্টি খেতে হয় বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া খেতে হয়, তাহলে অবশ্যই ইলিশ মাছের কাঁটাগুলোকে বেছে নিতে হবে, যদিও এটা একটা আনটাইডি ওয়ার্ক। কাঁটা বাছা মাছটির মধ্যে আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, কাঁচা তেল আর পরিমাণ মতো নুন ও লেবুর রস দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছের লেজার ভর্তা।